স্বাগত হযবরল সংযোগে, সাথে আছি আমি শরীফ রহমান। আজকে শোতে আমাদের সাথে আছে বিশিষ্ট গবেষক, লেখক এবং রাজনীতিবিদ টুকু মিয়া ওরফে মুরগি টুকু। মিস্টার টুকু মিয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, হঠাৎ করে স্কুল কলেজগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ সব কিছু প্রায় খোলা? ধন্যবাদ, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করলে তার হবে না, কর্মদিকে দীর্ঘ সুযোগ করে দেওয়া হচ্ছে, যার জন্য কিছুদিনের জন্য স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো দেখেছি করোনাকে লেখাপড়া করার জন্য তার পূর্বেও দীর্ঘদিন সময় দেওয়া হয়েছে, তাহলে নতুন করে এখন আবার কেন? পূর্বে পড়ালেখা করে করোনা অনেকটা সভ্য হয়েছে, কিন্তু কিছুদিনের জন্য তারা পড়ালেখা থেকে দূরে থাকার কারণে তারা আবার অসভ্য হয়ে যাচ্ছে। বিশেষ করে ওমিক্রন এবং ডেল্টা নামক দুটি সম্প্রদায় বেশি উশৃঙ্খল হয়ে যাচ্ছে, যেখানে আমরা নাশকতার গন্ধ পাচ্ছি, যার জন্য আমাদের এই নতুন সিদ্ধান্ত। আপনি কি বলতে চাচ্ছেন শুধু করোনাকে সভ্য করার জন্য স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে? যদিও করোনার লেখাপড়া আমাদের মূল কারণ, তাছাড়া আমাদের আরও কিছু কারণ আছে, যেমন আরও একটি মূল কারণ আছে যে করোনার বিস্তার রুখে দেওয়া। করোনার বিস্তার কমাতে আপনারা যদি স্কুল কলেজগুলো বন্ধ করে দিতে পারেন, তাহলে বাণিজ্য মেলা কেন চালু? বাণিজ্য মেলা চালু থাকার কথা, বাণিজ্য মেলা প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে, বহু টাকা আয় হচ্ছে। তাছাড়া স্কুল কলেজ বন্ধ করে দেওয়াতে আরও একটা বড় সুবিধা হয়েছে, বাণিজ্য মেলা উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, এর মাধ্যমে কি করোনার বিস্তার হচ্ছে না? না না, বাণিজ্য মেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি আপনাকে একটা ফটো দেখাচ্ছি, আপনি এবারে দেখে কি মনে হচ্ছে এখানে করোনা প্রবেশ করার মতো কোনো জায়গা আছে? তাছাড়া করোনার তো কোনো টাকা পয়সা নাই যে তারা 20 টাকা দিয়ে একটা টিকিট কিনে তারপরে প্রবেশ করবে, যার কারণে বাণিজ্য মেলার পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ এবং সুন্দর পরিবেশ, করোনা মুক্ত একটি স্বাস্থ্যকর পরিবেশ। দর্শক, এতক্ষণ হযবরল সংযোগে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।